গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 21 তারিখ, আর আজকে আমাকে ফিরে যেতে হবে কলকাতায়। মোস্টলি এই ঠান্ডার দেশে ঘুরতে আসলে পরে সবার কিন্তু একটা জিনিসের প্রবলেম হয়, সেটা হলো গিজার। ঠান্ডা গরম জলের প্রবলেমটা সবারই হয়, তো গিজারের সিস্টেমটা যদি সবার না থাকে জানা তাহলে অবশ্যই আমি একটু গাইড করে দেওয়ার চেষ্টা করছি, ওকে? আর তাতে কি হবে, অনেকে কিন্তু এই ঠান্ডা গরম মানে গরম জলটা বের করতে না পেরে লাস্টে কিন্তু ঠান্ডা জলটাই ব্যবহার করে ফেলে, আর তাতে কিন্তু অনেক রকম প্রবলেম হয়, আর বিশেষ করে ধোয়া ফেলার ব্যাপারগুলোতে তো অবশ্যই প্রবলেম হয়। তো চলো এই গিজারটাকে একটু আমি একটু গাইড করে দিই, ওকে? তুমি এখানে সুইচটা অন করবে, ওকে? আমি সুইচটা অন করে দিলাম গিজারের। এই জায়গাটায় কিন্তু লেখা রয়েছে যে আউটলেট ফর হট ওয়াটার, ওকে? আর এই পাশের যে নলটা আছে এইটাই লেখা আছে, এই উপরেই দেখবে লেখা থাকবে ইন লেফট ফর কোল্ড ওয়াটার। তো এই জিনিসটাকে যে আছে টোটালি বন্ধ করে দিতে হবে, ওকে? লেফট হলে খোলা থাকবে, তোমাকে রাইট করতে হবে, মানে বন্ধ করে দিতে হবে, হ্যাঁ? আর এইটাকে বন্ধ, এই সুইচটা অন করে এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে এইখানেও যে তিনটে দেখা যায়, একটা শাওয়ারের আছে, তো শাওয়ারটা কোনো ফ্যাক্ট না, এখানে গরমও আসবে এবং ঠান্ডাও আসবে। আর এইটা হলো ঠান্ডার রাইট সাইডে, এই দুটো দেখবে, এটা হলো ঠান্ডার, এইটাকে টোটালি অফ করে দিতে হবে, হ্যাঁ? এটা অফ করলে, এটা অফ করার পরে এটাকে ওপেন রাখতে হবে। আর এ পাশে যে দুটো দেখা যাচ্ছে, এই দুটোর মধ্যে এইটা যেহেতু হট, অর্থাৎ এইটাকে ওপেন করে দিতে হবে। এটা অন করলে দেখো এইমাত্র একদম পুরো গরম হয়ে গেছে সুইচ দেওয়ার সাথে সাথে, ঠিক আছে? তার মানে এখানে হট হচ্ছে। তারপরে যে আছে তারপরে নিচের নালটা খুলতে হবে। তো তাহলে বোঝা গেল আমরা কি বুঝলাম, যে এখানে যে চারটে পয়েন্ট দেখা যাচ্ছে এটা কোনো আমার সম্পর্ক নাই, এই দুটো হলো মেন জিনিস, এইটাকে অফ করতে হবে, এইটা হট ওয়াটারের জন্য এইটা খোলা রাখতে হবে, ওকে? আর এইটাকে খোলা রাখলে পরে এখান থেকে তুমি গরম জলটা পেয়ে যাবে। আর এখানে যে আছে এইটাকে ওপেন করতে হবে, এইটাকে বন্ধ রাখতে হবে, কোল্ড সিস্টেমটা যে আছে টোটালি বন্ধ রাখতে হবে, এইটাকে খোলা রাখতে হবে। আগে সুইচটা অন করে দেওয়ার পর একটুখানি লেট হতে পারে, সেজন্য কিন্তু ওয়েট করতে হবে, নয় কিন্তু সমস্যা, ওকে? তো এই হয়ে গেল গিজারের গাইড, এতে আর কোনো প্রবলেম হবে না তোমাদের আশা করি বুঝতে। এখানে কিছু কিছু হোটেলে কিন্তু এই প্রবলেমটা থাকতে পারে, সেটা হলো যে তুমি গিজারের প্রবলেম হয়, কোনো মেশিন খারাপ বা সুইচে প্রবলেম অনেক সময় অনেকে আবার হোটেলের লোকরা কী করে আবার বদমাশিও করতে পারে, সেটা তো বলা যায় না। না এখান থেকে ভিউ মোটামুটি ঠিকই আছে, তাই না? আমার তো হেভি লাগছে ভিউ ইয়ার। তো দেখো কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে ফুল গাছটা, আর একটা আছে এপাশে, এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ এইটা আমরা বেশিরভাগ ওয়ালপেপারে দেখে থাকি, সেটা হলো বরফের দেশে। একটু জুম করে দেখাই, হ্যাঁ? তো গাছটা খুবই সুন্দর, এটা বেশিরভাগ বরফের ক্ষেত্রে দেখা যায়, সত্যি এটা অসাধারণ প্লেস। আইডি কার্ডটা ফেলে গিয়েছিলাম এখানে, সেটা নেওয়ার জন্য আবার আসলাম, দেখি ফোন করে জিজ্ঞেস করছি, উনি জানি না কতক্ষণে দেবে। সব জিনিসগুলো খুব ভালো করেই খেয়াল রাখা উচিত। হোটেল থেকে বেরিয়ে রামতাং স্টাইল রাংস্টান থেকে হেঁটে আসলাম, এতটা 2 কিলোমিটার হেঁটে, তারপরে দেখতে দেখতে নিচের দিকে কখনো কষ্ট হয় না, তো 2 কিলোমিটার হাঁটার পর এনজিপি বাস স্ট্যান্ড, তো ওই বাস স্ট্যান্ডের ওখানে এখন যাচ্ছি। আর আমার পিছনে যতটা দেখতে পাচ্ছ যে বিল্ডিং, মোটামুটি তুমি গ্যাংটকে আসতে পারো যতটা বিল্ডিং দেখতে পারবে, রাস্তার দুধারে এমজি মার্ট বা যেখানেই যাও না কেন সব কিন্তু হোটেল, বুঝলো? হোটেলের কখনো এখানে ক্রাইসিস হয় না। মনে করো কলকাতা শহর বা অন্য কোথাও যদি একটা শহরের সব মানুষও এখানে চলে আসে, থাকতে কোনো রকম অসুবিধে হবে না, কেন যে যতগুলো ঘর দেখবে বাড়ি দেখবে যা কিছুই দেখবে না কেন, সব কিন্তু পর্যটকদের জন্যই বানানো, তো সেটাই, হোটেলের কোনো রকমই কোনো প্রবলেম নেই। এখানে
এখানে একটা জিনিস কি বলতো, তোমার কিন্তু এমনি এমনি হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে, মোটামুটি দুধারের জিনিসগুলো দেখছো ঘুরছো বেশ খারাপ না। তবে এবার আমার প্ল্যান হলো এই হোটেল থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা, সেটা হলো আমি যখন এনজিপি থেকে এসেছিলাম তখন একটা স্পট ছিল, সেই স্পটটার নাম আমি ঠিক মনে করে রেখেছি, সেই জায়গাটার নাম হলো তিস্তা ব্রিজ। তো সেই তিস্তা ব্রিজের ওখানে আমাকে যেতে হবে এবং নামবো। আমার ট্রেন রয়েছে সন্ধ্যে 6:35। তো এখন সেই যেহেতুটা সারাদিনেরই একটা ব্যাপার, যদি আমি পেয়ে গেছি তো সকাল 9:00 বেরিয়েছি, 9:00 থেকে মোটামুটি ইয়েতে তোমার এনজিপিতে পৌঁছাতে সময় লাগবে 4.5 ঘন্টা আমি ধরে রাখছি, 4 ঘন্টা বলে, চলো 5 ঘন্টাই হয়ে যাক, তাও তোমার 6 ঘন্টা হয়েই যাচ্ছে। তো 12:00 মধ্যে সেই স্পটটা কমপ্লিট করা আমার হয়ে যাবে, ওই জন্য সেখানে তো ওটা রাস্তাই পড়ে, বেশ সুন্দর একটা ব্রিজ আছে নিচ থেকে ঝর্ণা এবং সম্পূর্ণ ব্যাপারটাই একটু খুব মজা লাগে সেইখানে। এবার আমাকে একবারে গাড়ি ধরে যেহেতু আমি এনজিপি যেতে পারতাম তো আমি সেটা করছি না, তো আমি কী করছি মাঝখানে নেমে যাচ্ছি, নেমে গিয়ে সেই স্থানটা ভিজিট করার পরে তারপরে আবার ওখান থেকে গাড়ি ধরবো, এবং সেটা রয়েছে একটা স্ট্যান্ড, সেই জন্য কোনো রকম গাড়িতে কোনো সমস্যা নেই। তবে আসার সময় এই জিনিসটা মাথা মেরে নিয়েছিলাম আগের থেকেই, যাতে করে যাওয়ার সময় ওই স্পটটা ভিজিট করতে পারি, আর সেটা কিন্তু মোটামুটি এই ট্রিপের মধ্যেই প্ল্যান করেছি আস্তে আস্তে। এখন ভাবছি একটুখানি ব্রেকফাস্ট করে নিই, কিন্তু ব্রেকফাস্ট দেখো আলু সবজি রয়েছে, একটা ভাজা রয়েছে, চাটনি রয়েছে, 4টে রুটি রয়েছে এবং ডাল রয়েছে। যতই সবচেয়ে বেটার হবে, তার কারণ হলো এই যে এখানে একটু প্রাইসটা কম পাবে সব কিছু, এবং হোটেলেরও প্রাইস কম, যত আপার লেভেলে উঠবে তত প্রাইস বেশি। চলো টিকিটটা খেয়ে ছটফট করে আর গিয়ে এনজিপি থেকে ফেরবো, যেহেতু মাঝে স্টপ নিতে হবে, তারপরে চলো টিকিট রাখছি। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেটা হলো এখানে মোটামুটি এইসব রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টেই কিন্তু দারুটা কম্পালসারি পাওয়া যায়। এনারা বাড়িতে কেউ বেড়াতে আসলে পরে প্রথমে আমরা যেরকম চা বিস্কুট অন্য কিছু দিয়ে স্বাগত জানাই, এনারা কিন্তু দারু দিয়েই স্বাগত। এখানে দারুটা তো মুদিদার দোকানের মতো সব জায়গায় একদম রাস্তার ধারে পান সিগারেটের দোকানের মতো পাওয়া যায়, সেটা কোনো প্রবলেম নেই অনেকের জন্য, এটা খুবই ভালো। এমনিতে এনজিপিটা মানে এনজিপি এবং গ্যাংটকের মাঝখানে হলো ওই তিস্তা বাজারটা, তার মধ্যে আবার একটা ব্রেক, মানে এটা এখানে একটা সিস্টেমটা তোমাকে বলে দিই। ধরো এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার পথে একবার ব্রেক নেবে একটা ধাবায় দাঁড় করাবে, সেখানে তুমি কিছু খেয়ে নিতে পারো, একটুখানি রেস্ট নিতে পারো, তো এই সিস্টেমটা কিন্তু আছে, সেটাও কিন্তু একটা স্পট ভিজিট করার মতো হয়ে যায়। তুমি সেখানে দাঁড়ালে কিছু খেলে একটুখানি, মানে 4 ঘন্টার জার্নি না একভাবে করাটা তো একটু ইম্পসিবল হয়ে যায়, ওই জন্য সবাইকেই একবার করে নামাবে এবং বলে দেবে এখানে 10 মিনিটের ব্রেক আছে, সেখানে 15 মিনিটও হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট নয়। তো আমাকেও এই মুহূর্তে নামিয়ে দিল, তো এই জায়গাটাতে জাস্ট এসে একটু স্টে করলাম কিছু সময়ের জন্য, তো বেশ ভালোই লাগছে, তোমারও ভালো লাগবে, মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে, আর যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয় সেটাও করে নিতে পারবে। আর তাদের কিন্তু এটাও একটা মজার বিষয় কী জানো তো, মানে
এদের কিন্তু হোটেল আলাদের সাথে সেটিং করা আছে, ভাই আমাদের এখানে এসে গাড়ি দাঁড় করাবে, তারপরে একটু টিফিন টিফিন করবে, ওরা হয়তো একটা কমিশন পায়, সম্পূর্ণ আমি শিওর না, তবে কিন্তু একটা কমিশন তাদেরকে মানে পাবে পাবে এটা একদম কনফার্ম। কেন কি সব গাড়িই ওখানে দাঁড় করাচ্ছে, ঠিক আছে, দাঁড় করিয়ে তারপরে বসে কিছু নাস্তা পানি করলো, মোমো ফোমো খেলো, হ্যাঁ চাউমিন ফাউমিন খেলো, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, ইজ ইকুয়াল টু ভালো, আমাদেরও কোনো প্রবলেম নেই, যেহেতু দেখো আমরা এসি পয়সা উড়াতে, এরকমই একটা ব্যাপার থাকে, পুরো ফ্যামিলি নিয়ে আসি, পরিবার নিয়ে আসি, সবাই এসে একটু এনজয় করতে চায়, তো সেটাই। সত্যি অসাধারণ না জায়গাগুলো, পুরো চারের ধারে যতটা এরিয়া আছে শুধু গাছ আর গাছ, তার আর পাহাড় আর পাহাড়, তার মাঝখান থেকে রাস্তা, কত সুন্দর। আসলে জীবনের কিছুটা সময় এসব জায়গায় অবশ্যই দেওয়া উচিত, দেওয়া চাই, কি বলো? আমার মতে তো বলে অবশ্যই, তোমার মতে কি বলে সেটাও তুমি কমেন্ট করে জানাও।